অসমৰ লোকসভাৰ যিকেইখন সমষ্টিৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব তাৰ মাজত আটাইতকৈ আকৰ্ষণীয় যুদ্ধ আৰম্ভ হৈছে নগাঁও লোকসভাত নগাঁও লোকসভাত যেতিয়া ধৰ্মীয় ৰাজনীতি আৰম্ভ হৈছে পূৰ্ণগতি নামাজ পঢ়াক লৈ এইকেইদিন বিতৰ্কৰ সূচনা হৈছে বদৰুদ্দিন আজমলৰ পৰা আৰম্ভ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মালৈকে গৌৰৱ গগৈ নামাজক লৈ কৈছে এইবাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীক বিজেপিৰ প্ৰাৰ্থীক বুৰ্খা পিন্ধিবলৈ আহ্বান জনাইছে বদৰুদ্দিন আজমলে কিয় আহ্বান জনাইছে সেই বিষয়ে জনাম তাৰ আগতে জনাওঁ যে আজি এ আই ডি এফৰ এখন সভাত এজন বক্তা আহিছিল বক্তাজনৰ নাম কম্পিউটাৰ মৌলানা কম্পিউটাৰ মৌলানাই 126টা সমষ্টিৰ নাম ভালকৈ জানে কি ধৰণে 126টা সমষ্টিৰ নাম কৈছিল সেয়া চাই লওক কম্পিউটাৰ মৌলানাৰ ভাষ্য ভারতের 17তম লোকসভা নির্বাচনত ইউডিএফে তৃতীয়বারের ভাবে মাত্র তিনিখন আসন প্রার্থী দিছে এখন আসন লাভ করেছে এইবার মনে রাখব আমি তিনিখন সমষ্টিক প্রার্থী দিছো নগাঁও ধুবরী করিমগঞ্জ আর তিনটাতে আমি জিকিম আর 2026 হবলগিয়া অসমের 16তম বিধানসভা নির্বাচন ইউডিএফে 126টা সমষ্টি তৈরি খেলব যেনে তিনিচুকীয়া ডিগবৈ মার্গেটা ডুমডুমা শদিয়া ডিব্ৰুগড় মৰাণ লাহোৱাল টিংখাং নাহৰকটীয়া দুলীয়াজান চাবুৱা লখিমপুৰ নাওবৈচা বেপুৰীয়া ধেমাজি জোনাই ঢকুৱাখানা শিৱসাগৰ আমগুৰি নাজিৰা মাহপুৰা সোণাৰী থাওৰা যোৰহাট মাজুলী তিতাবৰ মৰিয়ানী টিয়ক গোলাঘাট বোকাঘাট সৰুপথাৰ খুমটাই ঢেৰগাঁও মংগলদৈ শিৱসাগৰ কালাইগাঁও পানীৰি কোদালগুৰি দলগাঁও বৰসা ডেকাজুৰি ৰঙাপাৰা তেজপুৰ চুতীয়া বিশ্বনাথ চাৰিআলি বিহালী গহপুৰ নগাঁও ধিং বটলগাঁও ৰূপুৰী চামগুৰি কলিয়াবৰ বৰমপুৰ ৱাহা যমুনা ঘোজাই লামনিং জাগিৰোদ মৰিগাঁও জাগিৰোদ লাহৰিঘাট বকু চয়গাঁও পলনবাৰী কমলপুৰ হাজো গুৱাহাটী পূব গুৱাহাটী পশ্চিম গুৱাহাটী জালুকবাৰী দিছপুৰ ৰঙিয়া নলবাৰী তামোলপুৰ ধৰ্মপুৰ বৰগেটি বৰমা চাপাগুৰি বৰপেটা জুৰিয়া বাগবৰ সৰগেটি চেংগাপাটা চতুৰ্থী হৰপুক ভৱানীপুৰ বঙাইগাঁও বঙাইগাঁও পূব কোকৰাঝাৰ বঙাইগাঁও বিজনী উত্তৰ অভয়াপুৰী দক্ষিণ অভয়াপুৰী পূব কোকৰাঝাৰ পশ্চিম কোকৰাঝাৰ গোসাইগাঁও চিদনী ধুবৰী মাৰকাছ দক্ষিণ শালমৰা গৌৰীপুৰ গোলাঘাট পূব বিৰাজপাৰা পশ্চিম বিৰাজপাৰা পূব গোৱালপাৰা পশ্চিম গোৱালপাৰা দৰেশ্বৰ দুধনৈ কাৰ্বি আংলং হাফলং ডিফু বোকাঝাৰ হাওৰাঘাট বৈতালাংশ বৰাক উপত্যকা ৰাতাবাৰী পাচাৰকান্দি হাইলাকান্দি বদলপুৰ শিলচৰ দলাই হোনাই উত্তৰ কৰিমগঞ্জ দক্ষিণ কৰিমগঞ্জ কাটলিছাৰা আলগা প্ৰভু জাৰ্বন লক্ষীপুৰ বৰখলা কাটি গৰা এই 126 সমষ্টি হেৰি মনত ৰাখিব অসমত 14খন লোকসভা সমষ্টি আছে ডিহুৰ ডিব্ৰুগড় লখিমপুৰ যোৰহাট মংগলদৈ তেজপুৰ কলিয়াবৰ নগাঁও গুৱাহাটী বৰপেটা ধুবৰী শিলচৰ কৰিমগঞ্জ কোকৰাঝাৰ এই 14ৰ ভিতৰত তিনিটা আমি প্ৰাৰ্থী দিছোঁ আৰু তিনিটাতে আমি জিকিম ইনশাআল্লাহ ইয়াত কোনো সন্দেহ নাই বদৰুদ্দিন আজমল জিন্দাবাদ ইয়াৰ ইউডিএফ জিন্দাবাদ কম্পিউটাৰ মৌলানাই খুব ধুনীয়াকৈ কথা কৈছে মাত্ৰ কম্পিউটাৰ মৌলানাৰ কম্পিউটাৰৰ কিছু আপডেটৰ প্ৰয়োজন আছে তেওঁ যিবোৰ সমষ্টিৰ নাম কৈছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ আগৰ সমষ্টিৰ নাম কৈছে সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত বহুকেইটা সমষ্টিৰ নাম সলনি হৈছে যি কি নহওক এতিয়া নামাজক নহয় এইবাৰ বুৰ্খাক লৈ ৰাজনীতি আৰম্ভ হৈছে নগাঁও একেলেথাৰিয়ে তৃতীয় দিনৰ বাবে হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰিছে বদৰুদ্দিন আজমলে নগাঁও লোকসভা সমষ্টিত আমিনুল ইছলামৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এইদৰে হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰিছে এ আই ডি এফৰ মুৰব্বীজনে মঙলবাৰৰ দিনটোত নগাঁও লোকসভা সমষ্টিৰ অধীনস্থ কেইবাটাও স্থানত নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযানত অংশগ্ৰহণ কৰে বদৰুদ্দিন আজমলে মুছলমানৰ ভোট বিচাৰি প্ৰদ্যুত বৰদলৈ সুৰেশ বৰাই এতিয়া টুপি পিন্ধিছে কেৱল টুপি পিন্ধিলেই মুছলমান মহিলাই ভোট নিদিব মুছলমানৰ ভোট পাবলৈ হ'লে মুছলমান মহিলাৰ কাষ চাপিব লাগিব ইয়াৰ বাবে প্ৰদ্যুত বৰদলৈ সুৰেশ বৰা উৰ্খা পিন্ধিবলৈ আহ্বান আজমলক আপোনালোক ভালে আছে ইনশাআল্লাহ সব ভালো ইলেকশন ভাল আছে আমার কেন্দ্রে জিকিব জিকিব ইনশাআল্লাহ আপনাদের শিকাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নকলি টুকুর বালা হারিব বালা জিকিব মই ইতা মোর বন্ধু হয় বড় সুরেশ বড়া আমি ফটো দেখেছো বাকি ইমান ভাল মানুষ আছে আমি তার লগত বন্ধুত্ব করব ভয় হয়ে আছো বাবারে খুলি খুলি মারি দিব কাক উঠাই লই যাব এইসব তার কেয়ার খেলা হামি আছে এতিয়া মোর এটাই পড়ানোর হল দুইজন আপনার টুপি পিন্ধি কলমান নপড়ি ঈদগাহ গই দুইজনে ডেইলি নামাজ পড়েছে যেতিয়ালৈকে কলমা নপড়ে এই গই একটিং করে শ্রদ্ধা করলে একটু নহব এটা আপনার একটা ভুল করে আছে আমার পপুলেশনের 50% থেকে বেশি আজ
50% ভুক্ত নাপায় তা আপনারা ঘরে ঘরে গাঁওয়ে গাঁওয়ে গই ভুটকা পিন্দি হয়েছে কি করিব পুরুষে বুর্খা পরিধান করে মহিলার ঘর গেলে কি করব প্রদ্যুৎ সুরেশে বুর্খা পিঁধি মহিলার কাশলে গেলে পুরুষে কি করব তারও পরামর্শ আগবড়ালে আজ বলে যেটা বুর্খা পিঁধি দুজন আহিব আপনার কি খাতির করব লাগে এটা তো জানেন না মহিলা হব লাগে বুঝাব লাগবে নাকি আপনার বাড়ির যদি কোনো এসে পুরুষ বুর্খা পিঁধি এই হয়ে যায় তার কি সমস্যা করিব লাগে মেহমান নওয়াজি কেনকা করিব লাগে জানে তো পারিব ইনশাআল্লাহ এই সকল দুইজনই আপনার দুশ্মন বন্ধু বর্তমান আপনার পাঁচ বরস থাকছে কোন এটা মুসলমানের সমস্যা উঠাইছে নি হ্যাঁ না বলেন জোরে কোট না বাবু পাঁচ বরসে যে মানুষের উঠে প্রদ্যুৎ বৰদলৈ বিৰুদ্ধে এই সভাখন খৰব হৈ পৰে বদৰুদ্দিন আজমল প্রদ্যুৎ বৰদলৈক মাঘেৰিটাৰ ব্যক্তি বুলি অভিহিত কৰি কয় নগাঁৱৰ মুছলমানে প্রদ্যুৎ বৰদলৈক কিয় ভোট দিব প্রদ্যুৎ বৰদলৈ কুকুৰ পোহে বুলি উল্লেখ কৰে বদৰুদ্দিন আজমলে কত যাব লাগিব এটা স্ত্রী পরীক্ষা যাব লাগিব দিল্লি যাব লাগিব গুয়াহাটি যাব লাগিব শুনিছ এটা ঘর কুত্তা পালে ইংরেজ ম্যান হাউ আর ইউ ডকি কাম কাম ডকি আপনার লোক গেলে বল বল ডকি 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 আপনার লোক ডকি হবে না হি ডকি হবে হি ডকি হবে কোনে ডকি হবে হি ডকি হবে হি ডকি হবে এই কারণে ইমান বড় সম্মান আছে এই সভাখনত বদরুদ্দিন আজমলে বারে বারে কটাক্ষ করে বিজেপির প্রার্থী সুরেশ বৰা সুরেশ বৰা এটা সময় আলফার সঙ্গে জড়িত আছে সেই সেই প্রসঙ্গ বারে বারে উত্থাপন করে বদরুদ্দিন আজমলে আমি মুর্দাবাদ নক ভাই আলফার রাতে এক গুলি মানে শেষ করে দেবো মই নক ভোট ভয় লাগে ভাই ছোৱালী এটি হৈ যাব মই কি কৰিম ভাই আমি আউট মুসলমানৰ ভূত বিচাৰি প্রদ্যুৎ সুরেশে নামাজ পঢ়িছে ভূতৰ বাবে মুসলমানৰ টুপি পিন্ধিছে প্রদ্যুৎ সুরেশে ভূত বিচাৰি মই কপালত তিলক লোৱা নাই আমিনুল ইসলামক ঘোষণা মন্দিরত গই তিলক লগাই পূজা করি ভূতের কারণে মই কোনোদিন করা নাই কিন্তু আজি প্রদ্যুৎ বর্তমানে সুরাত পড়াই এইবার এক ভাটকা মুসল্লি হয়ে গেল টুপি লগাই তেওঁলোকে মানে একদম আরবি মারলে তেওঁলোকে ঈদর নামাজ পড়েছে খানকাত গই ইফতার করেছে ইমাম সাহেবের লগত মিম্বারত বসেছে ভাটকা তেওঁলোকের নিচিনা মুসল্লি আর আমার লগত নাই ইমান মুসল্লি হয়ে গেল একমাত্র আমার ভূতের লোভত তেওঁলোকে ইমানে দরদাসির মাইনরিটি ক্যান্ডিডেট কিয় নিদিলা তেওঁলোকে পাপকা মুসল্লি হৈ গ'ল একমাত্ৰ নাটক ভোটৰ কাৰণে আৰু সেইকাৰণে সিদিনা ৰহা সমষ্টিত এজন হিন্দু লোকে মোক কৈছিল কৈছে ছাৰ এইবাৰ আমাৰ কেণ্ডিডেট তিনিওজন টুপিৱালা তিনিওজন কেণ্ডিডেট টুপিৱালা আপুনিতো আজীৱন টুপি পিন্ধে সুৰেশ বৰাও টুপি পিন্ধি এতিয়া মছজিদে মছজিদে বৈদ্যুৎ বৰ্তনৰ টুপি পিন্ধি মছজিদে মছজিদে আমি চিন্তা কৰি আছোঁ ভোট কাক দিম যদি টুপিৱালা কেই দিব লাগে তেনেহ'লে অৰিজিনেল টুপিৱালাক দিম যোনে জিতেই গৈছে নগাঁৱৰ এ আই ডি এফৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে দাবী কৰা মতে
এবার নির্বাচনের অন্ত প্রদ্যুৎ বৰদলৈতকৈ আমিনুল ইসলামে অধিক হিন্দু ভোট পাব কিয়নো বহুকেইটা সমষ্টির হিন্দু ভোটারে এবার AIDF-র প্রতি আকর্ষিত হয়েছে পুরোনা বিজেপি কর্মী ক্ষুব্ধ হয়ে তেওঁলোকে জীবনে মোর লগত যোগাযোগ করে আছে সম্পর্ক করতে নামে আমার ইনসাফ তেখেতের লগত জীবনে যোগাযোগ করে আছে আজি মই নিশ্চিত প্রদ্যুৎ বৰদলৈ যিমান হিন্দু ভোট পাব তাতে বেশি ভোট মই পাব হিন্দু ভোট তাহলে লগে লগে আমার 12 লাখ মাইনরিটি ভোটার অন্তত 80% মই পাব গতি এইবার যুদ্ধ মোর লগত বিজেপির যুদ্ধ হব আর সুরাজ পড়া অন্তত 3-5 লাখ ভোটার ব্যবধানত পরাস্ত করে পারিম বলে ইনশাল্লাহ আজি পুরা মই নিশ্চিত নগাঁও লোকসভা নির্বাচনত প্রচার অভিযানত ক্রমাৎ ধর্মীয় রাজনীতি আরম্ভ হয়েছে নগাঁওত হিন্দুতকৈ মুসলমানৰ ভোটাৰ সংখ্যা অধিক হোৱাৰ বাবে মুসলমানৰ ভোট পাবলৈ প্ৰায় প্ৰতিজন পাৰ্টিয়ে বিভিন্ন ধৰণৰ কৌশল অৱলম্বন কৰিছে ব্যুৰো ৰিপৰ্ট NBD News